হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইফ ফ্রেন্ডস। তো আজকে দুটো ব্যাপার নিয়ে কথা বলবো, একটা ফ্যান্সদের রিকোয়েস্টে আর একটা হচ্ছে নিজের রিকোয়েস্টে। মানে নিজেরই সেটা দেখে এতটাই ভালো লেগেছে আমার, মূল্য সেটা নিয়ে কথা বলা দরকার। সচরাচর আমি খুব একটা পোস্টার রিভিউ করি না, খুব বড় কোনো প্রজেক্ট না হলে, কিন্তু কিছু 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 প্রজেক্ট থাকে যে প্রজেক্টগুলো দেখে তার ফার্স্ট ইম্প্রেশন দেখেই মনে হয় সেটা নিয়ে একটু কথা বলা দরকার। তো কথা বলছি যেটা নিয়ে, সেটা হচ্ছে ব্যাথ বলে একটা আপকামিং ওয়েব সিরিজ আসতে চলেছে হইচইয়ের, যেটা হঠাৎ করেই সারপ্রাইজিংলি অ্যানাউন্স করা হয়েছে আজকে। অভিনব ঘোষ থেকে শুরু করে হইচই প্রত্যেকেই পোস্টটা করেছে, পোস্টারটা লঞ্চ করেছে আজকে। তো এখানে অভিনয় করেছে রয়তম দত্ত, সৌমেন দা অভিনয় করেছে, তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে খরচ মুখোপাধ্যায় থেকে শুরু করে অনির্বাণ চক্রবর্তী, যার আমি নিজস্ব খুব মানে নিজে খুব বড় একজন ফ্যান। তো সেরা সেরা কিছু অভিনেতা রয়েছে। তো এটা মূলত রাজর্ষি বাবুর লেখা চড়ুই হত্যা রহস্য থেকে মানে অনুপ্রাণিত হয়ে এই সিরিজটা বানানো হচ্ছে। তো এটা একটা খুব ইন্টারেস্টিং একটা, কিন্তু কি বলবো, সিরিয়াল কিলিং নিয়ে একটা গল্প হতে চলেছে, এবং এমনই একটা সিরিয়াল কিলিং নিয়ে গল্প যে ধরনের গল্প আম জনতা কিন্তু এখনো দেখেনি। এবং ডাইরেক্টর অভিরূপ ঘোষ, হইচইয়ের যে কোনো ডাইরেক্টর রয়েছে তার মধ্যে আমার সব থেকে প্রিয়, এই মানুষটার কাজের জন্য আমি ওয়েট করে থাকি, কারণ তার রহস্যরোমাঞ্চ সিরিজের আমি বিরাট বড় ফ্যান। এছাড়া তাছাড়া তার যে জম্বিস্তান যে মুভিটা বা কে সিক্রেট আই, তার কাজ মানে একটা নতুনত্ব কিছু থাকবেই। তো এইবারও যে পোস্টারটা দেখলাম বা যে ধরনের স্টোরি শুনছি বা যে ধরনের সিরিয়াল কিলিং এর কথা এখানে বলা হচ্ছে, একেবারে ইউনিক। তো এবারও আশা করা যায় কিন্তু আবার আমরা অভিরূপ ঘোষের ম্যাজিক কিন্তু দেখতে পেতে চলেছি। তো এটা স্টোরিটি যেটুকু মানে জানা যাচ্ছে সেটা হচ্ছে, নামটা শুনে বুঝতে পারছো, চড়ুই হত্যা রহস্য। মানে এখানে যে সাইকো কিলার, তাকে মানে কি বলবো, একটা জায়গাতে পরপর আর কি চড়ুই পাখির মাথা ধর থেকে আলাদা করে দেওয়া হচ্ছে, তাদেরকে সেইভাবেই খুন করা হচ্ছে। এবং সেটার ইনভেস্টিগেশন করার জন্য সৌমেন দা এবং রয়তম দত্তর ক্যারেক্টারটা ইনভেস্টিগেশন শুরু করছে। এবার কেউ ব্যাপারটাকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না যেভাবে বাকি কিলিংকে গুরুত্ব দেওয়া হয়। এবার মানুষের কি বলবো, কিলিং হয়ে গেলে এখনকার দিনে কে খোঁজ রাখে, সেখানে দাঁড়িয়ে চড়ুই পাখির হত্যা রহস্য খোঁজ তো কেউই রাখছে না, সেখানে দাঁড়িয়ে দুজন ইনভেস্টিগেশন করছে। এবং যে এরকম ঘটনাটা ঘটাচ্ছে সে কেন করছে, কি জন্য করছে, তার উপরই পুরো সিরিজটা এগোচ্ছে, এবং সেটার উপরই পুরো মানে ডিপেন্ড করছে কাজটা। তো দুর্দান্ত একটা স্টোরি যেটুকু জানতে পারছি, এবং সেই অনুযায়ী বলা যেতে পারে যে খুবই কিন্তু ইউনিক একটা সিরিজ আসতে চলেছে, এবং হইচইয়ের কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ কিন্তু এটা হওয়ার দাবি রাখে। তো দেখা যাক কি হয় ট্রেলার এলে, সেটা নিয়েও কথা বলবো। আপাতত পোস্টার মানে আউটস্ট্যান্ডিং লেগেছে, দারুণ লেভেলের একটা পোস্টার লেগেছে, কয়েকটা পাখিরও ব্যাকগ্রাউন্ডে মানে কি বলবো দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ক্যারেক্টারকেও দেখানো হয়েছে যারা যারা এখানে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছে। তো দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। আর সেকেন্ড যেটা নিয়ে কথা বলি, যেটা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যারা আমার সাবস্ক্রাইবার, এবং আমি বলেছি যে আমার ভিডিওতে আমি অবশ্যই আমার সাবস্ক্রাইবারদের রিকোয়েস্ট রাখবো। তো তারা এটা বলছে যে জিৎ আর প্রসেনজিৎকে কেন এতদিন একসঙ্গে সিনেমা করতে দেখা যায়নি, এতদিন পর জিৎ দার সঙ্গে প্রসেনজিৎ কাজ করতে হয়েছে, তাও অনস্ক্রিনে একসঙ্গে নয়। এখানে জিৎ দা প্রডিউসার, সেখানে অভিনয় করানো হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে। এখনো তারা এই সিনেমা একসঙ্গে কোনো সিন করবে কিনা সেটাও কিন্তু জানা যায়নি, অর্থাৎ অনস্ক্রিনে দেবজিৎকে যাও একবার দেখা গেছে, সেরকম ভাবে কিন্তু এখন অব্দি জিৎ আর প্রসেনজিৎকে কিন্তু একভাবে দেখা যায়নি। অথচ আমরা সবাই জানি জিতের জন্য কিন্তু প্রসেনজিৎ সাথীর মতো সিনেমা ছেড়ে দিয়েছিল যাতে করে নতুন ছেলে চান্স পায়। তাহলে কারণটা কি, যে এত ভালো একটা যেখানে নিদর্শন দেওয়া হয়েছিল প্রসেনজিৎদের তরফ থেকে, সেখানে দাঁড়িয়ে জিৎ দার প্রসেনজিৎদের সঙ্গে কোনো কাজ না করার কারণটা কি? তো অনেক এখানে বলতে পারে ইগো ক্ল্যাশ, যেহেতু জিৎকে প্রসেনজিৎ ছেড়ে দিয়েছিল একসময়, এবং জিৎ আস্তে আস্তে নাম করতে শুরু করলো, জিতের মানিক হিট হচ্ছে, চ্যাম্পিয়ন হিট হচ্ছে, সাথে হিট, সঙ্গী হিট, মানে একটা আলাদা লেভেলের ক্রেজ তৈরি হয়েছিল। এখন জিৎদের যে ক্রেজ, তখন জিৎদের ক্রেজ তারও তিন গুণ বেশি ছিল। মানে এখনো মনে আছে, মানে আমার চেনে চেনা রিলেটিভ ছিল, তাদের বাড়ি বাড়িতে তখন জিৎদার ছবি থাকতো, মানে সেটা একটা ছোটবেলার স্মৃতি, মানে এখনো মনে আছে। তো সেই সময় জিৎদার ক্রেজ অন্যরকম ছিল, এমন লোকে বলা শুরু করেছিল যে প্রসেনজিতের দিন শেষ হয়ে আসছে, এবার শুধু জিতি রাজত্ব করবে, কারণ তখন দেবও আসেনি, অন্য কোনো হিরো আসেনি, চিরঞ্জিৎ থেকে শুরু করে তাপস হল অনেকেই কমার্শিয়াল সিনেমা ছেড়ে দিয়েছে, শুধুমাত্র প্রসেনজিৎ করতো, প্রসেনজিতের কিছু সিনেমা চলতো, কিছু সিনেমা ফ্লপও হতো। সেই যে রাজত্ব ছিল যেটা প্রসেনজিতের একসময় নাইনটিসের সময়, সেই জিনিসটা কিছুটা জিতের জন্য কিন্তু কমে গেছিল, যে কারণে তখন প্রসেনজিৎ আস্তে আস্তে কমার্শিয়াল সিনেমা থেকে একটু একটু করে কিন্তু অন্য ধারার সিনেমাতে চলে গেছিল, যেমন চোখের বালি বলি বা পরপর যে ধরনের অন্য ধরনের সিনেমা, সে কিন্তু করা ওই সময় থেকেই শুরু করেছিল। মানে বোম্বা তখন কিন্তু রীতিমতো তার আগে অব্দি কমার্শিয়াল সিনেমা রাজত্ব করতো, কারণ 2000 থেকে 2001 সালে এসেছিল শুরু করে চিন্তা করে, আমরা জানি ওটা কি লেভেলের বক্স অফিস করেছিল। কিন্তু যবে থেকে জিৎ এসেছিল আস্তে আস্তে কিন্তু বোম্বাদার কেরিয়ার গ্রাফ কিন্তু পড়তে শুরু করেছিল। এবার এই ব্যাপারটার জন্য অনেকে মনে করে যে জিৎ এবং প্রসেনজিতের মধ্যে একটা ইগো ক্ল্যাশ ছিল, প্রসেনজিৎ জিৎকে একটা ইগোর ব্যাপার চলে এসেছিল যে আমি এতদিন একটা সুপারস্টার ছিলাম, আমি ইন্ডাস্ট্রি ছিলাম, সেখানে দাঁড়িয়ে একটা ছেলে যাও কিভাবে হারিয়েছে, যেটা অনেকের বক্তব্য। এবার এটা কিছুটা ঠিক, আবার কিছুটা কিন্তু বেঠিকও হতে পারে, কারণ প্রসেনজিৎ কিন্তু যদি এরকম ভাবতো তাহলে কোনো নতুন ছেলেকে কি ছেড়ে দিতেও, এবং এখনো তাহলে তো বোম্বাদা আবার কমার্শিয়াল সিনেমায় কামব্যাক করতে পারতো, কারণ বোম্বাদার সেই ক্যাপাসিটি রয়েছে, সেই ফ্যান ফলোয়িং রয়েছে। কারণ তোমরা মানে কাকাবাবুর বক্স অফিস দেখলে সেটা বুঝতে পারবে, কাকাবাবু তো পুরোপুরি একটা কমার্শিয়াল সিনেমাই বলা যেতে পারে, কিন্তু অন্য ধারা,
অন্য ধারা কমার্শিয়াল সিনেমা হওয়া সত্ত্বেও কিন্তু তারা 5 কোটি 5.5 কোটির বিজনেস করেছে। অর্থাৎ বুম্বাস্তিক ক্রেজ এখনো আছে, সেটা তার বিক্ষোভ সিনেমা আসার সময় আমরা দেখেছিলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ দর্শক কি লেভেলের সিনেমাটা দেখেছিল। অপরদিকে রাউডি রাথর এক সময় রিলিজ করেছিল যেটা একই সিনেমা থেকে রিমেক, তাও লোকে কিন্তু বিক্রম সিংহ দেখতে একটুও কিন্তু মানে ইয়ে হয়নি, মানে দেখতে গেছিল। তো এটা থেকে প্রমাণিত হয় যে কোনোদিনই কোনো ক্ল্যাশ ছিল না। এবার কথা হচ্ছে কেন একসাথে কাজ করেনি। এখানে কিন্তু একটা ব্যাপার ক্লিয়ার যে জিদ্দা খুব একটা অন্য কোনো হিরোর সঙ্গে সিনেমা করতে যায় না। ক্যারিয়ারের শুরুতে সে যদিও যুদ্ধ করেছিল মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করে, তারপর পরবর্তীকালে সে দেবের সঙ্গে দুই পৃথিবীও করেছিল, কিন্তু তার হোল ক্যারিয়ার যদি তুমি খুব একটা লক্ষ্য করো, সে এমন এমন কিছু ক্যারেক্টার প্লে করেছে যে ক্যারেক্টার গুলো লার্জার দ্যান লাইফ, যার পাশে অন্য কোনো ক্যারেক্টার দাঁড়াতেই পারবে না। তোমরা যদি তার আওয়ারা দেখো, তার 100% লাভ দেখো, প্রত্যেকটা সিনেমাতে কিন্তু প্রথম থেকে শুরু থেকে শেষ অব্দি একজনই সিনেমাটার মূলে, তার নাম হচ্ছে জিৎ। তোমরা যদি তার যে সিনেমাটা এসেছিল বস বা বস টু, যেগুলো যদি দেখো, এগুলো কিন্তু মেন ইম্প্রেশন হচ্ছে জিৎদা। তো জিৎদা কিন্তু বরাবরই নিজের একটা অ্যাটিটিউড বা নিজস্ব যে স্টারডম এটাকে খুব মেনটেন করে চলে, যে কারণে আজও কিন্তু জিৎদা অন্য ধারা সিনেমা করে না। জিৎদা আদ্যপ্রান্ত কমার্শিয়াল সিনেমা কিন্তু আজও করছে, কারণ জিৎদা নিজের ক্যারেক্টারটার উপর প্রচন্ড জোর দেয়। সেটা তোমরা রাবণের টিজার থেকে বুঝে গেছো কি লেভেলের খাট একটা ক্যারেক্টারের পিছনে। তো সেই সিনেমাতে অন্য কোনো সুপারস্টারের সঙ্গে স্ক্রিন প্লেস করতে খুব একটা আগ্রহী নয় জিৎদা। তো যে কারণে কিন্তু জিৎদাকে কোনোদিনই খুব একটা ভাবে দেখা যায় না, এবং যখন সে এরকম অফার আসে জিৎদা একটা বিরাট পারিশ্রমিক দাবি করে দেয়, যেটা জুলফিকারের সময় দেখা গেছিল। নাহলে কিন্তু সেই সিনেমাতে একটা বিরাট কাস্টিং এর সঙ্গে আমরা জিৎদাকে দেখতে পেতাম, কিন্তু সেটা দেখা যায়নি পরবর্তীকালে। তার মূল কারণ হচ্ছে জিৎদা বরাবরই নিজস্ব একটা ছাপ রাখতে চায় সিনেমায়, যে আমার ক্যারেক্টারটা এখানে মেন হবে। এবার এটা কেউ কেউ বলবে এটা খুব বাজে জিনিস, নিজস্ব একটা অহংকার রয়েছে, ঘ্যাম রয়েছে, আমি কিন্তু বলবো তা নয়। বলিউড এই জিনিসটা এখন অনেকেই মেনটেন করছে। একসময় অক্ষয় কুমার সলমান খান একসঙ্গে সিনেমা করেছে, শাহরুখ সলমান একসঙ্গে সিনেমা করেছে, এখন কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না যে একসঙ্গে পুরো সিনেমা রয়েছে, ক্যামিও করছে, কিন্তু একসঙ্গে স্ক্রিন প্রেজেন্স করে এই জিনিসটা কিন্তু এখন আর হচ্ছে না। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে এই জিনিসটা দরকার রয়েছে, আমরাও চাই প্রসেনজিৎকে একসঙ্গে বড় পর্দায় দেখতে, যেমন ভাবে আমরা যুদ্ধের সময় জিৎ এবং মিঠুন চক্রবর্তীকে দেখেছিলাম। এবং কোনোদিন কিন্তু প্রসেনজিৎ এবং মিঠুন চক্রবর্তী একসঙ্গে কাজ করেনি, সেটাও কেন সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বলবো। তবে এটা কোনো ইগো ক্ল্যাস বা এরকম ব্যাপার হতে পারে আমি অস্বীকার করছি না, কিন্তু তার সঙ্গে আমার মনে হয় কিছুটা জিতেরও নিজস্বতা যে ব্যাপারটা, যে নিজস্ব একটা ছাপ রেখে এই জিনিসটা রয়েছে। তো যাই হোক, এখন সবকিছু ভুলে জিদ্দারও প্রোডাকশন হাউসে প্রসেনজিৎ কাজ করছে, তো দূর ভবিষ্যতে হয়তো আমরা একই সিনেমাতেও তাদেরকে দেখতে পেতে পারি, কারণ কোন একটা মানে জিনিস যখন ঘটে সেটা ভালোর জন্যই ঘটে। এবার আমার মনে হয় ইন্ডাস্ট্রি এখন যে জায়গায় এসে পৌঁছচ্ছে, তিনজন সুপারস্টার যারা বাংলার মেন প্রসেনজিৎ, জিৎ এবং দেব, তারাও বুঝছে যে এবার এক হয়ে কাজ করতে হবে। যে কারণে দেবও কিন্তু অনেকদিন ধরেই নিজস্ব তার একই সিনেমা করতো, দেবের মতো ইচ্ছা জিতের মতোই, সেও কিন্তু অন্য কাউকে নিয়ে সিনেমা করতো না, কিন্তু এদিন দেখা যাচ্ছে সেও কাছের মানুষ করছে। তো সেও কিন্তু এবার ভাবছে, তো জিৎকেও হয়তো এবার ভাবতে হবে বলে আমার ধারণা। এবং হয়তো কোন একদিন আমরা দুই সুপারস্টারকে মানে দুই প্রজন্মের দুজন সেরা সুপারস্টারকে হয়তো আমরা একসঙ্গে দেখতে পাবো, এবং সেদিন বক্স অফিসে কোনো রেকর্ডকে আটকানো যাবে না। তো এটা ছিল আমার ব্যক্তিগত মতামত, তোমাদের কি মনে কমেন্ট করে জানাও, ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে ভুলবে না। আর এটাই বলেছিল চ্যানেলটা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, অ্যান্ড নমস্কার।